আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে প্রথমে রান্না শেয়ার করব, তারপর বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কলিজি সবসময় ভাপাই রান্না করি, তিল্লি কলিজি ফ্যাপসা সব কিছু, আবার মাঝে মাঝে করি কি দীর্ঘক্ষণ এভাবে ভিজিয়ে রাখি। দীর্ঘক্ষণ এভাবে ভিজিয়ে রাখলে, প্রায় দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, অন্যান্য কাজ করছিলাম, তো বারবার করে পানিটা ধুয়ে দিয়েছি। এভাবেও কিন্তু কলিজির গন্ধ দূর করা যায়। দুই ঘন্টার মতো ভিজানো ছিল, আমিও ব্যস্ত ছিলাম, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, এডিটিং ছিল আর অন্যান্য কাজ ছিল, তো এরকম করি, অনেক সময় ভাপাই না, মাঝে মাঝে এরকম করলেও টেস্ট অনেক ভালো থাকে। আজ সকাল সকালে তাজা তাজা কলিজি ফ্যাপসা নিয়ে এসেছি, তো হাফ কেজি কলিজি এখন রান্না করছি। আলু টালু দিব না, জাস্ট ভুনা ভুনা করব। তা আমার পেঁয়াজগুলো তো ফ্রোজেন, এই জন্য এটা আগে দিয়ে দিলাম। আসলে সকালবেলা বাচ্চার স্কুলের টিফিন, ফ্রোজেন করে রাখা খাবার, আমি বেশ কিছু খাবার ফ্রোজেন করে রাখি ওদের জন্য, তো স্ন্যাক্স ফ্রাই করেছিলাম, তো সেই তালগুলাই এখন এই যে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি আবার জমিয়ে রাখি না, তেল বেশি পুরাতন করি না। আমরা রাইস ব্র্যান অয়েল খাই, এই কারণে এই তেলের কালারটা হলুদ হলুদ মনে হচ্ছে, সরিষার তেলের মতো। কলিজি রান্না করার জন্য, কলিজি সিদ্ধ করার জন্য 40-45 মিনিটই যথেষ্ট। পেঁয়াজটা কিছুটা ভাজি হয়ে এসেছে, একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আসলে এক একদিন এক একভাবে রান্না করি, ওটাতেই খেতে ভালো লাগে, রোজ একরকম করে কোনো রান্নাই রান্না করি না। ছোট ছোট কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, বড় এলাচ একটা, ছোট এলাচ দুটো। যা বলছিলাম, আমরা নিত্য নৈমিত্তিক আমাদের যে রেগুলার খাবারগুলো, তো দেখা যায় এগুলো যদি একটু রেসিপিগুলো ভিন্ন ভিন্নভাবে আমরা করি, এতে মুখে কিন্তু অরুচি আসে না। সামনে রমজান আসছে, তখন তো আরও সমস্যা, তখন কিন্তু আরও ভিন্ন ভিন্নভাবে রান্না করা উচিত, খাওয়ায় অরুচি তখন কিন্তু আরও বেশি আসে। দুইটা তেজপাতা দিয়ে দিলাম এভাবে ছিঁড়ে। কলিজিটাতে, এটা বিফ কলিজি, অবশ্যই একটু মশলা, যেগুলো সুন্দর ফ্লেভার আসে ওগুলো ব্যবহার করা উচিত, কারণ এমনিতেই তা না হলে একটু গন্ধ গন্ধ করে। তারপর আজকে ভিজিয়ে রেখেছি, আজকে কিন্তু ভাপাইনি। আর কলিজিতে মশলাটা ভালো করে না দিলে টেস্ট কিন্তু ভালো লাগে না। হাফ কেজি কলিজির মধ্যে, বিফ কলিজা, আমি 1/4 কাপের মতো আদা পেস্ট দিলাম, তবে এটা পানি দিয়ে ব্লেন্ড করা, একদম সলিড না। এই আদার কারণেও কিন্তু কলিজির খারাপ গন্ধটা চলে যাবে। 1/4 কাপের মতো রসুন পেস্টও দিলাম, এটাও কিন্তু সলিড না, এটা যথেষ্টই পাতলা, পানি দিয়ে ব্লেন্ড করা, তো সলিড হয়তো এখানে 2 টেবিল চামচের মতো থাকতে পারে। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তা না হলে কাঁচা কাঁচা গন্ধের কারণে ভালো লাগবে না। হলুদ মরিচটাও ভাজি করে নিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে। একটু ঝাল ঝাল হলেই কলিজিটা খেতে বেশি ভালো লাগে। জিরা গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, ধনিয়া গুঁড়া অল্প দিলাম। এখন কলিজিটা দিয়ে দিচ্ছি। আরেক চুলায় সামান্য গরম পানি বসিয়ে দিয়েছি, একটু কলিজিটা কষানো হলে সামান্য একটু গরম পানি দিব। গরম মশলা গুঁড়া আর লবণটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন কভার করে একটু কষিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়াটা সবার শেষে দিব, খেতে ভালো লাগবে আর একটা ফ্লেভারও আসবে। কষানো হয়ে গিয়েছে, এখন গরম পানি দিয়ে দিচ্ছি কিছুটা। এদিকে একটু মুলা ভেজিটেবল রান্না করছি, মুলা চিংড়ি মাছ দিয়ে। আর ফ্রিজে তো অনেক কিছুই রান্না করা আছে। এই যে এই ঝোলটা শুকিয়ে মাখো মাখো হবে,
আর গোলমরিচ গুঁড়াটা আরও একটু পরে দিব, নামাবার 5-6 মিনিট আগে দিব। রান্না প্রায় শেষ, সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, এতে গোলমরিচ গুঁড়ার একটা ফ্লেভারও এর সাথে সেট হবে। 5 মিনিট কুক হোক। আর এই যে তেলটা দেখছেন, তেলটা কিন্তু কিছুক্ষণ পরে আরও কমে যাবে, আর তেলের মধ্যেই কলিজিটা আসলে বুনা করলে টেস্টটা বেশি পাওয়া যায়। আরও 5 মিনিট কুক করছি। চিংড়ি দিয়ে মুলাও রান্না প্রায় শেষ, এখন একটু ধনে পাতা দিব। এই যে কলিজি ভুনা ভুনা হয়ে গিয়েছে, এই যে মুলা তরকারি রানী আপা লবণ দেখে দিচ্ছে। লবণটা সাধারণত আপাই বেশি দেখে, আপা যখন থাকে না আমি আমার বড় ছেলেকেও দেই, আর যখন যে থাকে তাকেও বলি যে লবণ দেখো। আমার লবণ দেখতে একটুও ভালো লাগে না। জি বাবু, একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আমার ছোটো বাবুও কিন্তু লবণ দেখে, তারও কিন্তু লবণ দেখতে ভালো লাগে। এমনি ঝোল খায়, মাছের ঝোল, মুরগির ঝোল। বাবা রে, আমার ছেলের আওয়াজ শুনতেছেন কী অবস্থা করতেছে। যাই হোক, মুরগির ঝোল, বিভিন্ন তরকারি ঝোলও খুব লাইক করে। আবার চাইনিজ ভেজিটেবলটা একটু ঝোল ঝোল করে করলে ওটা খেতেও খুব লাইক করে। এই যে দেখুন তেল, এখন দেখেছেন তেলটা কিন্তু একদম, একটু বেশি তেল না দিলে এরকম বুনা বুনা করাই যেত না। আগুনটা বন্ধ করে দিলাম। এই যে রান্না হয়ে গিয়েছে, এখন সার্ভ করব। মাত্র 4-5 দিন আগে বুটের ডালের বরফি করেছিলাম কুকিং স্টুডিওতে শব বরাত উপলক্ষে দেওয়ার জন্য। তো বাসায় বাচ্চা এবং সবাই এত লাইক করেছে, এজন্য এখন আবার করছি। আমি সকালবেলাতেই বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ। আমি যখনই করি, হয় রাত্রে ভিজায় রাখি, না সকালে ভিজায়ে দুপুরে বা বিকালে করি। তো ওই 1 কাপ পরিমাণ বুটের ডাল, 3 কাপ দুধ দিয়ে, আর আস্ত মশলা দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা। তো এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে সিদ্ধ হতেও কিন্তু টাইম বেশি লাগে না। তো এই যে সকাল থেকে প্রায় আমার 6-7 ঘন্টা ভিজে গিয়েছে, 7-8 ঘন্টার মতো হবে, এখন আমার সিদ্ধ হতে টাইম লাগেনি। এরপর আস্ত মশলাগুলো কিন্তু আমি তুলে ফেলেছিলাম, তুলে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। 1 কাপ বুটের ডালের জন্য আমি 1/2 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। ঘিটা একটু গরম করেই বুটের ডালটা ভাজা শুরু করেছি। যারা বুটের ডালে বরফি করেন, দেখা যায় যে আমরা দুধ ছাড়াও করি, মানে দুধ ছাড়াও সিদ্ধ করে করি, আবার দুধ দিয়েও করি, বিভিন্নভাবে করা যায়। আবার শেষে শুধু বেশি করে গুঁড়ো দুধ দিয়ে অ্যাড করে ওভাবেও করা যায়। কিন্তু এইভাবে আপনারা রেসিপিটা করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে, মানে যে কারোই পছন্দ হবে। যখন এটা কাঁচা কাঁচা গন্ধ চলে গেল বুটের ডালের, আর একটু ঘন হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি চিনি দিয়েছি এখানে। আমার চিনির পরিমাপটা একদম পারফেক্ট, 1/4 কাপ, 1 কাপ আর 1/4 কাপ। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন যদি আরও বেশি মিষ্টি খেতে চান, কিন্তু এই মিষ্টিটাই কিন্তু কারো কাছেই মিষ্টি বেশিও মনে হবে না, কমও মনে হবে না, পারফেক্ট স্ট্যান্ডার্ড মিষ্টি। চিনি দিয়েছি আমি 1/4 কাপ, তাহলে 1 কাপ আর 1/4 কাপ, আর 1/8 চা চামচ, মানে সামান্য একটু এলাচ গুঁড়া দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। লবণ দিয়েছি 1/4 চা চামচ, যাতে পানসে ভাব না থাকে। ভাজতে ভাজতে যখন শুকিয়ে এসেছিলো, তখন আমি এখানে আবার গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচ। এতে আপনার বরফিটা শক্তও হবে ভালো, আর টেস্টটাও অনেক ভালো পাবেন। এই যে বুঝবেন কীভাবে আপনার বরফি ভাজি হয়ে গেছে, দেখুন যখন ভাজতে ভাজতে একদম কড়াই থেকে উঠে চলে আসবে, দেখেছেন, এখন কিন্তু আর কড়াইয়ের গায়ে লাগছে না, তার মানে বরফির জন্য হালুয়া রেডি। লাস্ট টাইমে নামানোর আগে আমি আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আবার ভালো করে ভাজি করে তারপর নামাচ্ছি। এতে খুব ভালো একটা ফ্লেভার পাবেন, খুব গরম গরমই এটাকে সেট করবেন, তাহলে সেটিং
কুকিংটা অনেক ভালো হবে। আমি দুটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারাও ঘি ব্রাশ করে নেবেন, তাহলে খুব ইজিলি বরফিগুলো পরে তুলতে পারবেন। একদম গরম গরম স্পাটুলা দিয়ে আমি সেট করে নিচ্ছি। আমি দুই রকমে করছি, এক রকমে হচ্ছে নকশি করা, বাচ্চারা নকশি করা ছাঁচেরটা খুব বেশি পছন্দ করে, ওই যে বাচ্চারা তো যে কোনো জিনিস সুন্দর দেখতে পছন্দ করে, তো এই জন্য দুই রকমেই করতে হচ্ছে। তো এর সাথে সাথে কিন্তু নকশিগুলো বসাবেন না, ফ্যানের বাতাসে অন্তত 4-5 মিনিট ঠান্ডা করে নেবেন, কিন্তু খুব বেশিও ঠান্ডা করতে যাবেন না। কারণ আমি কি করি যে চার সাইডে যে জিনিসগুলো বেঁচে যায় কাটিংয়ের অংশগুলো, সেগুলো তো দিয়েও আমি নকশি তৈরি করব। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেগুলো আর আপনার বরফি তৈরি করতে সুন্দর হয় না। আচ্ছা, অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজে আপনার ছাঁচটা উঠে যাবে। দাবিয়ে দাবিয়ে এটা সেট করে নিচ্ছি, এটার চারপাশে যে অংশগুলো আমার বেঁচে যায় সেগুলোকে আমি এই মুহূর্তেই নিয়ে এখনই গোল বল করে আরেকটা রাউন্ড শেপের ছাঁচ দিয়ে এটাও সেট করে নিচ্ছি। দেখুন কিভাবে খুব সহজে এটা আপনারা করতে পারেন, তাহলে এটাতে কিন্তু আরও সুন্দর হয়। এতে করে কোনো বরফির আর নষ্ট হয় না, মানে হালুয়া আর নষ্ট হয় না। দেখা যায় আমরা শেপ করতে করতে চারদিকে কাটতে টাটতে যেগুলো বেঁচে যায় সেগুলো পরে শক্ত হয়ে গেলে আর সুন্দর মতো বরফি বসানো যায় না। সুন্দর ছাঁচে হওয়ার জন্য বরফিগুলো দুটো স্টেপ মনে রাখাই যথেষ্ট। প্রথম কথা হচ্ছে একদম গরম গরম হালুয়াতে দিবেন না, অন্তত 5 মিনিট ঠান্ডা করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই ছাঁচে ঘি ব্রাশ করে নেবেন, তাহলে খুব সুন্দর ইজিলি ছাঁচটা উঠে আসে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাজাটা যেন অনেক ভালো হয়, মানে এটা যদি শক্ত করে ভাজি করা না হয় তাহলেও দেখা যায় যে আপনি পারফেক্ট বরফি তৈরি করতে পারবেন না, ভিজা ভিজা ভাব থাকবে, টেস্ট পাবেন না। এরপর 5-6 ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি, রাতের প্রায় 11টার দিকে কাটছি। দেখুন নর্মাল ফ্রিজে রেখে দিবেন, খুব সুন্দর সেট হয়ে যায়। আর চাই যদি নর্মাল ফ্রিজে রাখতে না চান সেক্ষেত্রে ফ্যানের নিচে রাখবেন, তবে নর্মাল ফ্রিজে রাখলেই সুন্দর সেট। আমি দুই রকমের শেপ করেছি, লক্ষ্য করেছেন, তাহলে আর কোনো ওয়েস্টেজও হবে না। সবে বরাতে আপনারাও তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই বরফির রেসিপিটা। আর দেখুন আমি কীরকম চওড়া করেছি তাও দেখাচ্ছি, বেশি পাতলা করে বসাতে পারেন, আরও একটু পাতলাও করতে পারেন, তবে খুব বেশি পাতলা করতে যাবেন না, ভেঙে যায়। আর এই যে দেখুন, মানে এটা হচ্ছে জাস্ট এমনি আমি কেটে কেটে যেগুলো রেখেছিলাম সেগুলো। তো যা বলছিলাম, সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।